Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. বর্তমান করোনা পরিস্থিতিতে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা, আমার স্নেহের বা প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের দীর্ঘদিন স্কুল বন্ধ, যার ফলে পড়াশোনা অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কারণে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে তোমাদের ক্লাসরুমকে যতটা পারা যাচ্ছে চেষ্টা করে তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে টিভি সেটের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই চেষ্টায় আমিও সামিল হয়েছি, আমার যতটা সম্ভব আমি দিয়ে তোমাদের যদি বিন্দুমাত্র সাহায্য করতে পারি তাহলে খুব আনন্দিত হব। আমি নবজ্যোতি বলদা, রসায়নের শিক্ষক, মিল্কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো তোমাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টেনের থার্ড চ্যাপ্টার, নাম হচ্ছে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস। রাসায়নিক গণনা করতে গিয়ে আমাদের প্রথমে বেসিক কিছু জিনিস একটু জানতে হবে। যে জিনিসগুলো না জানলে পরে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা পড়াটা একটু কঠিন হয়ে পড়বে। তো বেসিক জিনিস যেগুলো জানতে হবে তার মধ্যে অনেকটাই তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো, ক্লাস 8, ক্লাস 9 এগুলোতে তোমরা বেশিরভাগটাই পড়ে এসছো। এখানে কিছু দু একটা নতুন কথা হয়তো শুনবে, কিন্তু পূর্ববর্তী যে ধারণা বা জ্ঞান সেটাকে কাজে লাগিয়েই তোমাদের এই চ্যাপ্টারের বেশিরভাগ প্রবলেম বা ম্যাথস বা নিউমেরিক্যালসগুলো হবে। যে সমস্ত নিউমেরিক্যালসগুলো এই ভৌতবিজ্ঞানের অন্তর্গত বা রাসায়নিক গণনার কাজে লাগে। তো সর্বপ্রথম আমাদেরকে রাসায়নিক গণনা করতে গেলে যে জিনিসটা প্রথমেই জানতে হয় সেটা হচ্ছে সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র, যেখানে বলা আছে শক্তি বা ভর, পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ ভরের রূপান্তর হয়। একটা ছোট্ট উদাহরণ যদি আমরা নিয়ে নিই, ধরে নাও হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে জল। তো এই ইকুয়েশনটাকে বা এই বিক্রিয়াটিকে যদি আমরা ব্যালেন্স করি, 2H2+O2, সেখান থেকে তৈরি হচ্ছে 2H2O। তাহলে এই যে ব্যালেন্সড ইকুয়েশনটা আমরা পেলাম বা ব্যালেন্সড ইকুয়েশনটা যে আমরা পাচ্ছি, সেই ব্যালেন্সড ইকুয়েশনে বিক্রিয়ার পূর্বে, বিক্রিয়ার পূর্বে মানে এই অঞ্চলটুকু, এদেরকে কি বলা হয়ে থাকে, বিক্রিয়ক, আমরা অলরেডি জানি, এবং বিক্রিয়ার পরে যেটা পাই সেটাকে বলি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর যদি আমরা গণনা করি তাহলে কি দেখতে পাবো দেখি একটু। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের অণু এখানে বর্তমান, তাহলে 2×2 হাইড্রোজেন, 2×1, তাহলে মোট ভর হলো 4। প্লাস অক্সিজেন, অক্সিজেন আছে দুটো ও পরমাণু বর্তমান, তাহলে দুটো ও পরমাণু থাকার জন্য 2×16, তার মানে 32, যোগ করলে বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর হয় 36। ঠিক একইভাবে এবার যদি বিক্রিয়াজাত পদার্থের মোট ভর আমরা গণনা করি কি দেখতে পাবো, 2×2 হাইড্রোজেনের জন্য 2×1 মানে 2, প্লাস অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, 2×18=36।
তাহলে বিক্রিয়াটি ঘটার পূর্বে এবং বিক্রিয়াটি ঘটার পরে আমরা পদার্থের মোট ভর দেখছি একই আছে। এরকম যে কোনো রাসায়নিক বিক্রিয়া তোমরা নিয়ে নাও, যে রাসায়নিক বিক্রিয়াটি ব্যালেন্স ইকুয়েশন বা সমতা বিধান করে যদি তুমি সমীকরণটি লিখতে পারো, লেখার পর দেখবে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে পদার্থের মোট ভর সর্বদা একই হবে। তো এটাই বলা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র, যে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে রাসায়নিক বিক্রিয়া করলো, হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করার পর তারা কি উৎপন্ন করলো, না জল উৎপন্ন করলো। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে যখন জল উৎপন্ন করলো, তাহলে এদের বিক্রিয়ার সময় বিক্রিয়কগুলির মোট যে ভর এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই হলো। তাহলে বিশ্বে যত রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, সে যে কোনো জায়গায় ঘটুক না কেন, সমস্ত জায়গাতে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা একই থাকবে। এই বেসিক কনসেপ্টটুকু এই চ্যাপ্টারে আমাদের লাগবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই চ্যাপ্টারে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজন ভিত্তিক গণনা। তো এই ওজন ভিত্তিক গণনা করতে গিয়ে আমাদের একটা টার্ম একটু জানতে হবে, যেটা হয়তো পরবর্তীকালে ডিটেলসে তোমরা পড়বে, কিন্তু এখন একটু সংক্ষেপে জেনে নাও। টার্মটাকে বলা হয়ে থাকে স্টয়সিওমেট্রি। স্টয়সিওমেট্রি, স্টয়সিওমেট্রি তাহলে জিনিসটা কি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ যে পরিমাণগত সম্পর্কের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের রাসায়নিক গণনাগুলো আমরা করে থাকি, অর্থাৎ যেমন ধরো হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করলো, তাহলে তাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে আমরা বলতে পেরে যাব যে কতটা জল উৎপন্ন হতে পারে বা জল উৎপন্ন হবে। তো সেই যে ঘটনাটা সেটাকেই বলা হচ্ছে স্টয়সিওমেট্রি। অর্থাৎ আগের যে বিক্রিয়াটি একটু আগে লিখেছিলাম 2H2+O2 থেকে 2H2O, তা আমার যদি এখানে আমার বিক্রিয়াটি ঘটেনি, ধরে নাও শুধু বিক্রিয়কগুলি আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা বিক্রিয়ক দেখে বলে দিতে পারবো যে আমরা কতটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে। তো যেভাবে বলছি বা যে কনসেপ্টের মাধ্যমে বা যে ধারণার মাধ্যমে বলছি সেটাকেই বলা হচ্ছে আমার স্টয়সিওমেট্রি বা স্টয়সিওমেট্রিক ডিসকাশন। তো এই স্টয়সিওমেট্রির ওপর ডিপেন্ড করে মূলত দুই ধরনের ভর সংক্রান্ত বা ওজন সংক্রান্ত গণনা এই চ্যাপ্টারে আমরা পাই। এক নাম্বার ভরের সাথে ভরের রিলেশন, বা বলতে পারো মোলের সাথে মোলের রিলেশন, আর দু নম্বর হচ্ছে ভরের সাথে আয়তনের সম্পর্ক বা মোলের সাথে আয়তনের সম্পর্ক। তাহলে এই দুই ধরনের সমস্যা সম্পর্কে আমরা এবার দেখব। তো এবার আমরা বিভিন্ন রকমের গাণিতিক উদাহরণে চলে যাই। প্রথমে আমরা দেখব ভর ভর বা মোল মোল এই সমস্যাগুলো বা এই প্রবলেমসগুলো। সেকেন্ড আমরা দেখব ভর আয়তন সংক্রান্ত প্রবলেমসগুলো। তাহলে ভর ভর সংক্রান্ত সমস্যাগুলোর দিকে এবার আমরা একটু তাকাই। তাহলে ভর ভর সংক্রান্ত সমস্যা প্রথম একটা অঙ্ক আমরা ধরে নিচ্ছি, যে ধরে নিলাম প্রশ্নে বলছে যে 20 গ্রাম অক্সিজেন, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে গেলে আমার কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট KCLO3 কে উত্তপ্ত করতে হবে। এইটা তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কগুলো করতে গেলে বা প্রবলেমগুলো করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনগুলো একটু জানতে হবে, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। আমি এখানে অনেকগুলো উদাহরণ তোমাদের এখন করাবো পরপর, সমস্তগুলোই কোনো না কোনো বছর হয় পরীক্ষাতে এসেছে বা বিভিন্ন রকমের পরীক্ষাতে আসে। তো এখান থেকে দেখি, আমাদের প্রশ্নটা বলেছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। এখানে দেখো দুটোই হচ্ছে গ্রাম, অক্সিজেনের পরিমাণটাও গ্রামে দিয়েছে, আবার পটাশিয়াম ক্লোরেট সেটাও আমার গ্রামে দিয়েছে। সুতরাং এটাকে আমরা বলছি ভর ভর সংক্রান্ত গণনা। তাহলে দেখি KCLO3
একে যদি উত্তপ্ত করি আমরা ডেল্টা মানে হিট যদি দিই তাহলে আমার উৎপন্ন হবে KCl প্লাস O2। এবার এই ইকুয়েশনটাকে একটু আমাদের ব্যালেন্স করতে হবে, 2KClO3 2KCl প্লাস 3O2, তাহলে ইকুয়েশনটা আমাদের এবার ব্যালেন্স হয়ে গেছে। দেখো দুটো পটাশিয়াম এদিকেও, দুটো পটাশিয়াম, দুটো ক্লোরিন এদিকেও, দুটো ক্লোরিন এদিকে, 3×2 6টা অক্সিজেন পরমাণু, 3×2 6টা অক্সিজেন পরমাণু। তাহলে এখানে আমি ভর বা একটু মোল সংক্রান্ত গণনায় যদি চলে যাই তাহলে দেখো এখানে 2 মোল KClO3 আমরা নিয়েছি বলতে পারি, তার ফলে কি উৎপন্ন হচ্ছে, 2 মোল KCl উৎপন্ন হচ্ছে, 3 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এখানে আমার সম্পর্ক কার সঙ্গে কার চেয়েছে, পটাশিয়াম ক্লোরেটের সাথে অক্সিজেনের সম্পর্ক চেয়েছে। তাহলে আমরা এই দুটোর মধ্যেই সম্পর্কটা একটু দেখি কি হয়। তাহলে 2 মোল KClO3 বা পটাশিয়াম ক্লোরেট এর আগে মলিকুলার ওয়েটটা আমরা বের করে নেব। তাহলে 2টাকে আমরা আগে বাইরে রেখে দিলাম, ইনটু পটাশিয়াম 39 প্লাস ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 35.5 প্লাস অক্সিজেন, অক্সিজেন কটা আছে, 3টে অক্সিজেন আছে, ইনটু 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব। তাহলে এটাকে আমরা যদি যোগ করি এটা পাই 122.5 ইকুয়াল টু 245, তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, সেখান থেকে আমার উৎপন্ন হচ্ছে অক্সিজেন, 3 মোল অক্সিজেন। তাহলে 3×, অক্সিজেন 2×16, তার মানে 3×32 মানে 96। তাহলে দেখো 245 গ্রাম থেকে আমি 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি। এবার আমি জিনিসটাকে একটু ঘুরিয়ে লিখছি, ওপরে লিখছি, আমার এখানে চেয়েছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হবে। তাহলে দেখো 96 গ্রাম অক্সিজেন আমরা পাচ্ছি 245 গ্রাম KClO3 থেকে। এখানে কিন্তু ভাষাটা লিখতে হবে, আমি সংক্ষিপ্ত করার জন্য জাস্ট অ্যারোটা দিলাম। তাহলে 296 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় 245 গ্রাম KClO3 থেকে। তাহলে আমার কত দরকার, 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে কত থেকে, 245/96 গ্রাম KClO3 থেকে। তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে 245×20/96। তাহলে এটাকে যদি এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখানে যে মানটা পাবো সেটাই আমার হয়ে গেল উত্তর। দিয়ে ফাইনালি একটা আমাদের কনক্লুশন লিখতে হবে, প্রত্যেক এই ধরনের কোশ্চেনগুলোর শেষে আমাদের একটা করে অবশ্যই কনক্লুশন লেখা উচিত, যে অতএব 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে এত গ্রাম KClO3 প্রয়োজন, ব্যাস হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে গ্রাম গ্রাম সংক্রান্ত বা ওজন ওজন সংক্রান্ত বা ভর ভর সংক্রান্ত বা মোল মোল সংক্রান্ত গণনা আমরা করতে পারি, যেখানে প্রোডাক্টের পরিমাণটা আমার বলে দিল, যেখানে রিয়্যাকট্যান্টের পরিমাণটা আমার বলে দিতে পারে, যে কোনো একটা থেকে আরেকটা আমার ক্যালকুলেশান দিতে পারে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে, MCQ আকারে খুব আসে, বলল সাপোজ 1 মোল, বিভিন্ন ভাবে কোশ্চেনটা আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত মোল CaCO3 উত্তপ্ত করতে হবে, এরকম বলতে পারে, অথবা তোমার বলতে পারে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত মোল, না বলে এই জায়গায় বলে দিল
গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। দুভাবে আসতে পারে, একের জায়গায় অন্য পরিমাণও দিতে পারে। তো আমরা এক মোল ধরেই দেখি, প্রথমে আগে বিক্রিয়াটি আমরা দেখে নেব। তাহলে ক্যালসিয়াম কার্বনেট একে আমরা উত্তপ্ত করছি, তাহলে একে উত্তপ্ত করলে কি রিঅ্যাকশন হয়? এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত যৌগে দেখবে CO3 এটাকে বলা হয়ে থাকে কার্বনেট মূলক আছে, তাদেরকে উত্তপ্ত করলে সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস CO2 গ্যাস উৎপন্ন হয়। সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো, এখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় কি পড়ে থাকে? এখান থেকে যদি CO2 বেরিয়ে যায় তাহলে C বেরিয়ে গেল, O2 বেরিয়ে গেল, তাহলে একটা অক্সিজেন আর CA পড়ে আছে, তাহলে বিক্রিয়াটি হয়ে গেল কি CaO প্লাস CO2। একদম ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে গেলাম। এইবার এখানে এটার কত মোল নিয়েছিলাম? এটার এক মোল নিয়েছি। কি কি উৎপন্ন হয়েছে বা কত পরিমাণ উৎপন্ন হয়েছে? এক মোল এটা উৎপন্ন হয়েছে, এক মোল CO2 উৎপন্ন হয়েছে। তাহলে এক মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে এক মোল ক্যালসিয়াম অক্সাইড, এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবার প্রশ্নটি কি বলেছে? প্রশ্নতে বলেছে এক মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে খুব সোজা, এক মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এক মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে উত্তর হয়ে গেল। এই ধরনের কোশ্চেনগুলো MCQ আকারে খুব আসে। আবার অনেক সময় এরকম বলে যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, তাহলে এবার কত গ্রাম, এটাকে এবার গ্রামে কনভার্ট করছি। এক মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম? না, এর আণবিক গুরুত্ব, কারণ আমরা অলরেডি ক্লাস 9 পড়ে এসেছি যে এক মোল পরিমাণ মানেই ওই পদার্থের আণবিক গুরুত্ব পরিমাণ। তাহলে এর আণবিক গুরুত্ব কত এবার সেটা ক্যালকুলেট করে নিই। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 40। এই পারমাণবিক গুরুত্বগুলো একটু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষাতে দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না, সুতরাং সেগুলো একটু মাথায় রাখবে বা মনে রাখবে। কার্বন 12, অক্সিজেন 3টে আছে, তাহলে 3 × 48। তাহলে এখান থেকে যোগ করো 3 × 16, তাহলে 40 + 12 = 52 + 3 = 48, তার মানে 100। তাহলে এখানে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তার মানেই কি? তার মানেই হচ্ছে এক মোল ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এক মোল ক্যালসিয়াম কার্বনেট মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা এক মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারছি। আবার এটাকে আরেকটু যদি ভেঙে বলি আমরা, যেটা এখানে কোশ্চেনে আমাদের যদিও বলেনি, পরীক্ষাতে আসতে পারে, বলল এক মোল ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এক মোল থেকে আমার এক মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল, তার মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব পরিমাণ উৎপন্ন হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? কার্বন 12, অক্সিজেন 16 × 2 মানে 32, তার মানে 44 গ্রাম। তাহলে এক মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকি। আরেক ধরনের কোশ্চেন এখান থেকে আসে, বলে এক মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ভরের কি পরিমাণ হ্রাস ঘটবে। কোশ্চেনটা একটু ভালো করে বোঝো, কোশ্চেনটা বলছে এক মোল ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ভরের কি পরিমাণ হ্রাস ঘটবে। মানে কি? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কঠিন বস্তু, তাকে যদি গরম করি তার ওজন কমে, তাহলে কতটা কমবে সেটা আমাদের বের করতে বলছে। এবার ওজন কেন কমবে? ওজন কমার কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে যখন উত্তপ্ত করছি তখন ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এর মধ্যে থেকে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে কঠিন এবং কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাস, তাহলে গ্যাসটা কি হবে? উড়ে যাবে। সাধারণ উষ্ণতায় এটি গ্যাস হওয়ায় এটি উড়ে গেল, তাহলে পড়ে থাকলো কে তলাতে? আমার পড়ে থাকবে যে পাত্রে গরম করছিলাম সেই পাত্রে শুধু ক্যালসিয়াম অক্সাইডটা পড়ে থাকবে। তার মানে এর যা ওজন বা এটা যত গ্রাম নিয়েছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেল, পড়ে থাকলো কে? ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকলো।
তাহলে এবার দেখো, তাহলে এক মোল ক্যালসিয়াম কার্বনেট তার মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে কত 44 গ্রাম, তাহলে ভরের হ্রাস কত ঘটবে 44 গ্রাম। এবার যদি বলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট যেটা সেটা, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট কত 40 প্লাস 16, তার মানে 56 গ্রাম। এবার কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে দিই, কোশ্চেন এরকমও আসতে পারে, মুছলাম এটা একটু, এই রিয়াকশনটাকেই কাজে লাগিয়ে আমরা আবার পরবর্তী প্রশ্নে আসছি। বলল যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট একে যদি উত্তপ্ত করি, তাহলে এটা নিয়েছি আমরা 10 গ্রাম, এটাকে যদি উত্তপ্ত করি তাহলে পাত্রে কত গ্রাম অবশেষ পড়ে থাকবে। অবশেষ মানে কি, অবশেষ মানে কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে গেছে, পড়ে আছে কোনটা, এইটা, তাহলে এইটা কতটা পরিমাণ থাকবে। তো দেখা যাক, তার মানে কি, একটা কন্টেনার, নিচে এখানে একটা বার্নার, এগুলোকে বলে বুনসেন বার্নার, তো এই বার্নারের মারফত এখানে তোমার গরম করা হচ্ছে, এখানে ক্যালসিয়াম কার্বনেট হয়তো কিছুটা ছিল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে যাওয়ার পরে এর পরিমাণ কিছুটা কমে গেল। তাহলে এই যে পরিমাণ কিছুটা কমে গেল, তাহলে যতটা অবশেষ পড়ে থাকছে তার পরিমাণটা কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে 10 গ্রাম থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটা পড়ে থাকে, তাহলে দেখো আমরা অলরেডি একটু আগে দেখলাম এর মলিকুলার ওয়েট হচ্ছে 100, তাহলে 100 গ্রামকে যদি উত্তপ্ত করি তাহলে আমাদের পড়ে থাকছে কত 56 গ্রাম। তাহলে অতি অবশ্যই 1 গ্রামকে উত্তপ্ত করলে পড়ে থাকবে 56/100 গ্রাম। তাহলে আমার জানতে চেয়েছে কত, জানতে চেয়েছে 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে উত্তপ্ত করলে আমার অবশেষ পড়ে থাকবে কত 56×10/100, 0 0 কেটে যায়, 5.6 গ্রাম। তাহলে এই পরিমাণ অবশেষ, 5.6 গ্রাম অবশেষ, অর্থাৎ 5.6 গ্রাম এখানে পড়ে আছে বা পড়ে থাকবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ওজন সংক্রান্ত এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষাতে কিন্তু খুব আসে। তাহলে এটা গেল শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কী কী ঘটে বা কী কী ঘটতে পারে সেই সংক্রান্ত বিভিন্ন রকমের প্রবলেম। এবার আসছি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, এটাও খুব পরীক্ষাতে আসে। এখন ক্যালসিয়াম কার্বনেটের ওপরে যেগুলো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যে কোশ্চেনগুলো আসে সেগুলো মূলত এমসিকিউ পার্টেই আসে, সুতরাং এমসিকিউগুলো ক্যালসিয়াম কার্বনেট রিলেটেড একটু ভালো করে তোমাদের দেখতে হবে। আচ্ছা, তো এবার আসছি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার একটি প্রশ্ন। বলছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ডাইলুট মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু HCl মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া CaCO3+HCl, বিক্রিয়ায় কি উৎপন্ন হবে CaCl2+CO2+জল। তাহলে এটাকে বিক্রিয়াটাকে একটু ব্যালেন্স করতে হবে, 2HCl যদি করি তাহলে দেখো ক্যালসিয়াম ম্যাচ করে গেল একটাই আছে, কার্বন একটাই আছে, এদিকেও একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, অক্সিজেন তিনটে আছে, দুই আর একে তিনটে অক্সিজেন আছে, তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। এবার আমাকে বলছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সাথে ডাইলুট HCl মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে আমার নোন কোনটা, অঙ্কগুলো করার আগে আমার যেগুলো নোন কোয়ান্টিটি সেগুলো সম দিকে একটু বেশি ভালো করে নজর দিতে হবে, তাহলে করতে সুবিধা।
এইটা আমার নন, এটা বলে দিয়েছে এটা উৎপন্ন করতে হবে। কি থেকে উৎপন্ন করব? আননোন কোনটা? আননোন হচ্ছে এইটা, এটা আমার জানা নেই। তাহলে এটা আমি জানি, এটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। তাহলে যেটা জানি আর যেটা জানা নেই শুধু সেই দুটোকে দেখলেই হবে, বাকি আমার এইগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে ক্যালকুলেশনের জন্য খুব সহজে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে আগে সম্পর্কটা আমাদের দেখে নিতে হবে, ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের কি সম্পর্ক। তাহলে ক্যালসিয়াম কার্বোনেট একটু আগেই দেখলাম মলিকুলার ওয়েট কত, 100। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট 44। তাহলে দেখো অঙ্কটা কতটা সোজা হয়ে গেল। আমি এখান থেকে বলতে পারছি কি 44 কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 100 থেকে, 66 গ্রাম পাওয়া যাবে কত থেকে, ব্যাস হয়ে গেল। তাহলে 44 গ্রাম CO2 পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। আমার চেয়েছে কত? বলেছে 66 গ্রাম CO2 পাওয়া যাবে কত গ্রাম থেকে। তাহলে কত থেকে হবে না, 100 × 66/44। দেখো 4 × 11 = 44, 6 × 11 = 66, আবার 2 দিয়ে কাটে 2 × 3, তার মানে হচ্ছে কত, 300/2, তার মানে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এবার নিচে উত্তর লিখে দিতে হবে, অতএব 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। বার একটু ভালোভাবে লিখলে ক্যালসিয়াম 150 গ্রাম যেভাবে বলেছে সেভাবেই যদি লিখি, 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে ডাইলুট HCl বা লঘু HCl এর বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা পাব, এইভাবে লিখতে পারি। আচ্ছা পরবর্তী অঙ্ক একটু কঠিন অঙ্কে আসছি। এবার তোমরা ছোটবেলা থেকে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন ক্লাস 8 থেকেই পড়ে আসছো, হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি হাইড্রোজেন গ্যাসের। হাইড্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে আমাদের কি বলা আছে? বলা আছে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা হয়ে থাকে। তাহলে তৈরি হবে ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এই যে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সাথে বিক্রিয়া করছি আমরা, তো এখানে অনেকগুলো কথা ছিল তখন, যে কেন লঘু H2SO4 ব্যবহার করছি, গাঢ় কেন করছি না, জিঙ্কের অবিশুদ্ধ ছিবড়া নিচ্ছি, বিশুদ্ধ কেন নিচ্ছি না। তো সেগুলো এখানে আমরা আলোচনা করব না বা করছি না, কারণ এটা আমাদের রাসায়নিক গণনা সংক্রান্ত ব্যাপার। সুতরাং এখানে রাসায়নিক গণনাটাই আমরা দেখছি। তো এখানে রাসায়নিক গণনার এই অবিশুদ্ধ জিঙ্কের ওপর একটা প্রশ্ন আসে অনেক সময়। প্রশ্নটা এরকম বলছে, ধরে নাও যে 7 গ্রাম হাইড্রোজেন, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? তার সঙ্গে একটা ছোট্ট কথা বলে দিয়েছে বা ইনফরমেশন দিয়ে দিয়েছে, যে ইনফরমেশনটা না দেওয়া থাকলে এই অঙ্কটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। সেটা বলেছে অবিশুদ্ধ জিঙ্কে অষ্টআশি পার্সেন্ট বিশুদ্ধ জিঙ্ক বা জিঙ্ক বর্তমান, মানে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক যদি তুমি নাও তাহলে তার মধ্যে 88 গ্রাম জিঙ্ক আছে আর বাকিটুকু অবিশুদ্ধি আছে। এই হচ্ছে আমার পরিষ্কার কথা। তাহলে এখান থেকে দেখো, এবার অঙ্কটা করতে গেলে আমার কি কি বলে দিয়েছে আগে সেটা দেখে নিই। একটু আগেই বললাম আমাদের নন এবং আননোন ফ্যাক্টগুলো একটু দেখে নিতে হবে।
কোনটা কোনটা আমার কাজে লাগবে, আমাকে বের করতে বলেছে কিসের পরিমাণ, বলেছে জিঙ্কের পরিমাণটা, তাহলে আমাকে এইটা আমার আননোন। আর কি বলেছে কি উৎপন্ন হচ্ছে, নোন কি হাইড্রোজেন গ্যাস, তাহলে এটা আমার নোন, কত গ্রাম 7 গ্রাম বলে দিয়েছে। তাহলে জিঙ্ক, জিঙ্কের অ্যাটমিক ওয়েট 65.5, হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1×2, যেহেতু হাইড্রোজেন অণু আছে সেই জন্য 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন আমি পাচ্ছি 65.5 গ্রাম জিঙ্ক থেকে, তাই না? তাহলে 2 গ্রাম হাইড্রোজেন পাই 65.5 গ্রাম জিঙ্ক থেকে। তাহলে আমার কত গ্রাম প্রয়োজন, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পাবো 65.5 বাই 2 গ্রাম জিঙ্ক থেকে, অবিশুদ্ধ জিঙ্ক থেকে অবশ্যই, আর 7 গ্রাম হাইড্রোজেন পাবো 65.5×, এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক থেকে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা কত পেতে পারি, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো, এটা আমি ক্যালকুলেশনে মানটা সরাসরি বসাচ্ছি, 229.25 এইটা আসবে। তাহলে দেখো 7 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি আমি এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক থেকে। এবার এই যে জিঙ্কটা, এই জিঙ্কটা কিন্তু একদম 100% পিওর জিঙ্ক, কারণ জিঙ্ক শুধুমাত্র রিয়াকশন করছে, অবিশুদ্ধির সঙ্গে আমার কিন্তু H2SO4-এর কোনো বিক্রিয়া ঘটছে না। তাহলে এইখানে যে জিঙ্কটা ধরেছিলাম সেই জিঙ্কটাকে আমরা অ্যাকচুয়ালি অবিশুদ্ধ, আমি বলেছি সেটা একটু ভুল বলা হয়েছে, অবিশুদ্ধ বলা উচিত নয়, এটা হচ্ছে একদম বিশুদ্ধ জিঙ্ক, কারণ এই যে বিশুদ্ধ জিঙ্ক এইখান থেকেই আমি হাইড্রোজেন পাচ্ছি, কারণ জিঙ্ক ছাড়া বাকি ম্যাটেরিয়ালগুলো তোমার কোনোভাবেই রিয়াকশন করবে না বা করে না। তাহলে শুধুমাত্র জিঙ্ক যেহেতু রিয়াকশন করছে, তাহলে এই যে জিঙ্কটা সেটা হচ্ছে পিওর জিঙ্ক। তাহলে এই জিঙ্কের পরিমাণটা যখনই এর মধ্যে অবিশুদ্ধি মিশবে, তাহলে এর সঙ্গে কিছু অবিশুদ্ধি মিশলে এর পরিমাণটা কিছুটা কী হবে, বেড়ে যাবে। তাহলে দেখো অলরেডি আমার বলা আছে কত, জিঙ্কের পিউরিটি 88%, তার মানে 88 গ্রাম জিঙ্ক যদি আমি নিতাম, তাহলে 88 গ্রাম পিওর জিঙ্ক পেতে গেলে অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন ছিল আমার কত, 100 গ্রাম। এখন আমি পিওর জিঙ্ক আমার প্রয়োজন কত, 229.25, যেটা কিনা আমার রিয়াকশন করবে কার সাথে, H2SO4-এর সাথে। তাহলে 229.25 গ্রাম যদি হয় তাহলে কত হবে, তাহলে 100 × 229.25 বাই 88। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি এটা অ্যারাউন্ড ওই 260 মতো আসে, 260.5 মতো, এত গ্রাম। তাহলে দেখো এখানে প্রথম স্টেপে আমরা যে জিঙ্কটা নিচ্ছি সেই জিঙ্কটা ছিল আমার 100% পিওর, কারণ H2SO4 অবিশুদ্ধ জিঙ্ক, 30% অবিশুদ্ধ মানে বিশুদ্ধ জিঙ্ক যদি নাও তুমি, মানে 30% জিঙ্ক যদি নাও, অর্থাৎ 100-এর মধ্যে 30% জিঙ্ক আছে পিওর, তাহলে H2SO4 ওই 30% সঙ্গেই বিক্রিয়া করবে, বাকিটুকুর সঙ্গে রিয়াকশন করবে না, তার মানে বিক্রিয়ায় হাইড্রোজেনের প্রোডাকশনটা তখন সেক্ষেত্রে অনেক কমে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো 88% থাকার ফলে আমার বিক্রিয়া করছে কত, 88% বিক্রিয়া করছে, বাকি 12% H2SO4-এর সঙ্গে কোনো বিক্রিয়াই করছে না, তাহলে ওই 12% আমার এক্সট্রা পড়ে থাকছে। তাহলে এখানে যে পরিমাণ জিঙ্কটা লেগেছিল তার মধ্যে বিশুদ্ধ জিঙ্কটা বর্তমান, তাহলে সেটাকে অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা বের করার জন্য আমরা কি করলাম, না 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নিচ্ছিলাম, যেখানে অবিশুদ্ধির অবিশুদ্ধ জিঙ্ক ছিল কত, 100, তাহলে আমি নিচ্ছি কত, 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নিচ্ছি, তাহলে তার মধ্যে এবার অবিশুদ্ধ কত আছে, 260.5, তার মানে মোট আমার এখান থেকে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন হবে 260.5 গ্রাম। আশা করি বোঝা গেছে। তাহলে এইগুলো বা এই অঙ্কগুলো যতগুলি করালাম সবগুলোই হচ্ছে তোমার ওজন, ওজন সংক্রান্ত গণনা। এবার একটু ওজন আয়তন সংক্রান্ত গণনা আসি, বা ভর আয়তন সংক্রান্ত গণনায় আসি। তো ভর আয়তন সংক্রান্ত গণনার করতে গেলে আমাদের কতগুলো জিনিস একটু জানতে হবে, কীরকম,
এক নম্বর, অলরেডি এগুলো আমরা জানি, এসটিপিতে এক গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার। এক নম্বর, এটা আমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। দু নম্বর, আণবিক গুরুত্ব অর্থাৎ এম সমান টু ডি, যেখানে এম হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব, ডি হচ্ছে অ্যাকচুয়ালি ডেন্সিটি বা ভেপার ডেন্সিটি বলতে পারি বা বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, আর এসটিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। এই সম্পর্ক তিনটে একটু কাজে লাগবে, এর সঙ্গে আরও একটা সম্পর্ক কাজে লাগতে পারে, এই সম্পর্কটাও তোমাদের জানা আছে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। আদর্শ গ্যাস সমীকরণ থেকে এই সম্পর্কটা আমরা পাই বা পেয়ে থাকি। তাহলে এই সম্পর্কগুলো আমাদের অল্প বিস্তর কাজে লাগবে ভর এবং আয়তন সংক্রান্ত গণনার ক্ষেত্রে। তো এবার দেখো, এর আগে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেশ কটা উদাহরণ আমি করালাম, সেখানে সবগুলিই ছিল ওজন সংক্রান্ত গণনা তোমার। এবার তোমাদের আয়তন সংক্রান্ত গণনা আমি ক্যালসিয়াম কার্বনেট দিয়েই করাচ্ছি। বলছে এক কেজি ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে এবার দেখো, অলরেডি ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া আমরা দেখে নিয়েছি, CaCO3, সেখান থেকে তাপ দিলে CaO প্লাস CO2। তাহলে এখানে দেখো CaCO3, CaCO3-র মলিকুলার ওয়েট অলরেডি আমরা করে ফেলেছি আগে, CaCO3-র মলিকুলার ওয়েট কত, 100। তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছিলাম কত, 1 মোল বা 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেটের আয়তন কত, 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাচ্ছি কত, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। আমার বলেছে কত, 1 কেজি। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা তাহলে কত পাবো, তাহলে 22.4 × 1000/100, তার মানে 224 লিটার। তাহলে হয়ে গেল, তাহলে এখানে দেখো ওজন বলা আছে ক্যালসিয়াম কার্বনেটের, আয়তন বলা আছে কার্বন ডাইঅক্সাইডের। আয়তন কার্বন ডাইঅক্সাইডের বলার কারণ, কারণ একটু আগেই তোমরা দেখলে বা বললাম, আমি লিখেছিলাম যে 1 গ্রাম অণু পরিমাণ বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইড 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় কত, 22.4 লিটার। সেটাই আছে, 22.4 লিটার আয়তন আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী আর একটা প্রবলেমে আসি, মুছলাম এটা। বলছে যদি
4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতু সাথে বিক্রিয়া ঘটানো হয়, তবে এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তাহলে বিক্রিয়া কার সঙ্গে কার? জলের সাথে সোডিয়ামের, পরিষ্কার বলে দিয়েছে। তাহলে বিক্রিয়াটি আগে লিখে ফেলি, Na প্লাস H2O, জলের সাথে সোডিয়ামের বিক্রিয়া কি উৎপন্ন হয়? NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়াটিকে একটু ব্যালেন্স করতে হবে। জল এখানে দেখো, হাইড্রোজেনটা বাদে বাদবাকিগুলো সবগুলোই অলরেডি ব্যালেন্স হয়ে আছে। তো হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 বসালাম। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে গিয়ে এবার অক্সিজেন আর হাইড্রোজেন দুটোই দেখো বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য 2NaOH, তাহলে এখানেও 2 চলে আসে। তাহলে এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, দুটো সোডিয়াম ওদিকেও, দুটো সোডিয়াম, 4টে হাইড্রোজেন, 2 আর 2-এ 4টে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। এবার আমাকে বলেছে কী কী নোন আছে এখানে, আমাকে বলেছে 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করা হয়েছে। তাহলে 4.5 গ্রাম জল এটা বলে দিয়েছে, আর কি বলেছে? এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তাহলে দেখো এই বিক্রিয়ার মারফত আমাকে এখানে জানতে চেয়েছে এইটার ভলিউম বা আয়তন কত হবে। তাহলে এর ভলিউম বের করতে গেলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, আমার কি কি দেওয়া আছে বা কি কি জানি আমরা এখান থেকে? দেখো এখান থেকে আমরা জানি এখানে হাইড্রোজেন কিছু আগে নেই মানে 1 আছে, তাহলে বলতে পারি এটা 1 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার হাইড্রোজেন ওখান থেকে উৎপন্ন হচ্ছে। কত থেকে উৎপন্ন হচ্ছে সেটা? সেটা হচ্ছে 2H2O ব্যবহার করলে। তাহলে 2H2O যদি ব্যবহার করি, 2H2O মানে 36, তাহলে 36 গ্রাম থেকে আমরা পাচ্ছি 22.4 লিটার হাইড্রোজেন, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 36 গ্রাম জল উৎপন্ন করে 22.4 লিটার হাইড্রোজেন। 4.5 গ্রাম জল উৎপন্ন করবে কত? 22.4 × 4.5/36। এটাকে ক্যালকুলেশন করলেই আমার পেয়ে যাব, তাহলে উঠল × 10, 9 দিয়ে গেল 5, এটা হলো 4। তাহলে এখান থেকে যদি এটা কাটতে যাই, 4×5=20, 4×6=24, তাহলে নিচে 10, তার মানে =2.8 লিটার। অর্থাৎ 4.5 গ্রাম জল থেকে আমরা যে হাইড্রোজেনটা পাবো তার আয়তন হবে 2.8 লিটার। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে বারবার বলছি, আমাদের নোন জিনিস কটা যদি তুমি আগে লিখে নাও তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমার প্রথমে নোন জিনিস কিসের লিখব, দুভাবে এগোতে পারো। প্রথমে নোন জিনিস যেটা অঙ্কে বলা আছে সেগুলো নোন আর আননোনটা লিখে নিলাম, তারপরে আমরা ইকুয়েশন দেখে যেটা যেটা আছে সেটা লিখলাম, অথবা আমরা প্রথমে ইকুয়েশনে যে ভ্যালুগুলো, ইকুয়েশন থেকে যে ভ্যালুগুলো পাবো বা যে যে তথ্যগুলো পাবো সেই সেই তথ্যগুলো ইকুয়েশন থেকে লিখলাম,
তারপর যে নন জিনিসগুলো আমার বলে দিয়েছে প্রবলেমের মধ্যে সেইগুলো লিখলাম। দুভাবেই করা যেতে পারে, বেটার হচ্ছে প্রথমে ইকুয়েশন দেখে লিখে নেওয়া, তারপরে এই নন জিনিসগুলোকে বসানো। আচ্ছা, এবার বেশ কিছু আমি রিয়াকশান লিখছি, যে রিয়াকশানগুলো সমস্ত নিউমেরিক্যাল এই সময়ের মধ্যে তো করানো সম্ভব নয়, সেই জন্য বেশ কিছু রিয়াকশান যেগুলো খুব কমন রিয়াকশান, সেই কমন রিয়াকশানগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, যেগুলো পরীক্ষায় আসে সাধারণত, সেই রিয়াকশানগুলো লিখছি। যেমন একটা রিয়াকশান খুব আসে, ম্যাগনেশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে ম্যাগনেশিয়াম কার্বনেটকে যদি হিট দিই, আমি প্রথমেই বলেছিলাম কার্বনেটগুলিকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমরা পাবো MgO প্লাস CO2, এক নম্বর। দ্বিতীয় ইকুয়েশান HgO, এটা একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে পাই অক্সিজেন গ্যাস, এটাও আসে পরীক্ষাতে অনেক সময়। তিন নম্বর সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এখান থেকে আমরা পাই রিয়াকশান করলে Na2CO3 CO2 প্লাস জল, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা এটা পাই। এক্ষেত্রেও মনে রাখবে বাইকার্বনেট লবণগুলো থেকেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। পরবর্তী রিয়াকশান NH4Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে একে যদি তাপ দিই তৈরি হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস, যেখানে এইরকম অ্যারো চিহ্ন দেখবে আপওয়ার্ড অ্যারো, যেমন এখানে দেওয়া উচিত ছিল আমার কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন, এগুলো হচ্ছে সব গ্যাস। গ্যাস মানে সাধারণ উষ্ণতায় এরা উদ্বায়ী গ্যাস, উড়ে যায় বা উবে যায়। তাহলে NH3 প্লাস CaCl2 প্লাস জল, তাহলে এই বিক্রিয়াটিকে যদি ব্যালেন্স করি আমরা তাহলে এখান থেকে আমরা পাবো 2NH4Cl 2NH3, তাহলে ক্যালসিয়াম ব্যালেন্স হয়ে গেল, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, তাহলে টোটালটাই ব্যালেন্স হয়ে গেল। পরবর্তী বিক্রিয়া 2NH4Cl প্লাস CaOH2, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, সেখান থেকে তৈরি হবে 2NH3 NH3 গ্যাস। NH3 রিলেটেড এই ফর ইকুয়েশান ইউজ করে বা এই ইকুয়েশান ইউজ করে কিন্তু অনেকগুলোই অঙ্ক তোমাদের আসে, CaCl2 প্লাস জল, এখানে জলটা উৎপন্ন হবে 2 অণু, আগেরটাতে 1 অণু, এটাতে উৎপন্ন হবে 2 অণু। পরবর্তী বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান HCl প্লাস AgNO3, এই বিক্রিয়াটি আরেকটা গুরুত্ব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, এখান থেকে উৎপন্ন হয় AgCl প্লাস HNO3। এই AgCl এর সাদা অধক্ষেপ পরে HCl এর মধ্যে যেই সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করা হয় সঙ্গে সঙ্গে AgCl এর সাদা অধক্ষেপ পরে, যার সাহায্যে বোঝা যায় যে Cl মাইনাস উপস্থিত বা HCl উপস্থিত। তারপর কপার প্লাস H2SO4, জিঙ্কের সাথে যেমন H2SO4 এর বিক্রিয়া হয়, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছিল, কপারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় CuSO4 SO2 প্লাস জল উৎপন্ন হয়, তাহলে এখানে 2 মোল H2SO4 প্রয়োজন। তাহলে এই রিয়াকশানগুলোর প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই পরীক্ষাতে খুব আসে। আরও একটা রিয়াকশান আছে যেমন ফেরাস সালফাইড FeS প্লাস H2SO4, ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া, তো সেখানে উৎপন্ন হয় FeSO4 প্লাস H2S, জাস্ট বিনিময় বিক্রিয়া FeSO4 প্লাস H2S।
এই রিয়াকশনগুলো প্রত্যেক, এছাড়াও আরও বেশ কিছু রিয়াকশন আছে, কিন্তু এই রিয়াকশনগুলো খুব কমন রিয়াকশন যেগুলো পরীক্ষাতে তোমাদের খুব আসে। তো এইরকমই আর একটা ভর ভর সংক্রান্ত গণনা। তো এতক্ষণ যতগুলো আমি গণনা করালাম তোমাদের, প্রত্যেকটা গণনার সঙ্গে এবার যে গণনাটা করাচ্ছি সেটা একটু পার্থক্য আছে। কীরকম, হয়তো তোমাকে বলল যে 2 গ্রাম ম্যাগনেশিয়াম ও 2 গ্রাম সালফার বিক্রিয়া করলে কত গ্রাম MgS উৎপন্ন হয় বা উৎপন্ন হবে। তো রিয়াকশনটা একটু দেখি, Mg+S MgS। এর আগে যতগুলি রিয়াকশন করলাম মূলত বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের রিলেশন দেওয়া ছিল সমস্তগুলোতে। এবার বলে দিয়েছে দুটোই হচ্ছে আমার কি বিক্রিয়ক, দুটোই বিক্রিয়কের পরিমাণ আমার বলে দিয়েছে। নোন কি কি, এটাও নোন, এটাও নোন, আননোন কোনটা, MgS হচ্ছে আমার আননোন। তাহলে MgS এর পরিমাণটা আমাকে বের করতে বলেছে বা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বের করব দেখা যাক। এখানে দেখো ম্যাগনেশিয়ামের অ্যাটমিক ওয়েট 24, সালফার 32। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে Mg+S হলেই MgS পেয়ে যায়। তাহলে এখান থেকে 24+32 তাহলে 56 গ্রাম MgS উৎপন্ন হওয়া উচিত। তাহলে এর বলেছে 2 গ্রাম, এর বলেছে 2 গ্রাম, তাহলে এটা কি যোগ করলেই আমরা 4 গ্রাম MgS পেয়ে যাব? উত্তর হচ্ছে না, আমরা 4 গ্রাম করলেই এর পরিমাণ পাবো না। এখানে দেখো 24-এর সঙ্গে 32 যুক্ত হয়েছিল, তাহলে এদের যদি আমরা রেশিও করি তাহলে কত পাই, 24:32, তার মানে 3:4, এই রেশিওতে এরা কিন্তু রিয়াকশন করছে। তাহলে এদের যদি 1 গ্রাম করে বিক্রিয়া করতো, এটার 1 গ্রাম, এটার 1 গ্রাম, তাহলে এদের 1 গ্রাম করে করলে একজনের 1 গ্রামের সাথে এর পরিমাণটা দেখো বেশি, এর যখন 3 গ্রাম, ম্যাগনেশিয়ামের পরিমাণ যখন 3 গ্রাম বা 3 গ্রাম বিক্রিয়া করবে, সালফার কিন্তু বিক্রিয়া করবে 4 গ্রাম। তাহলে এর যদি 1 গ্রাম বিক্রিয়া করতো, এর কিন্তু একের বেশি বিক্রিয়া করছে, কিন্তু যদি আমাকে বলতো এটারও 1 গ্রাম আছে, এটারও 1 গ্রাম আছে, তাহলে এর তো একের বেশি নিতে পারছি না, তাহলে এর 100% রিয়াকশন করতো না। তার মানে এর হচ্ছে 0.75 গ্রাম রিয়াকশন করতো, সালফার থেকে রিয়াকশন করতো তখন 1 গ্রাম। তার মানে এর হচ্ছে এখন 2 গ্রাম রিয়াকশন করবে, এর হচ্ছে 1.5 গ্রাম রিয়াকশন করবে। তাহলে মোট রিয়াকশনের ফলে উৎপন্ন প্রোডাক্টটা হবে 3.5 গ্রাম। অর্থাৎ এক্ষেত্রে আমার প্রাপ্ত প্রোডাক্টের পরিমাণ 4 গ্রাম কখনোই হবে না, এটা সবসময় কম হবে। তার কারণ এরা ওজনের অনুপাতে বিক্রিয়াটি করছে বা ওজনের অনুপাতে বিক্রিয়া করে থাকে বা ওজনের অনুপাতে বিক্রিয়া করে। তাহলে ওজনের অনুপাতে যখন এরা বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমার পাওয়ার অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে এরা 2+2 4 গ্রামই করবে, কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। তার কারণ এর পরিমাণটা বেশি, এর অ্যাটমিক ওয়েটটা বেশি। তাহলে যেহেতু এর অ্যাটমিক ওয়েটটা বেশি, তার মানে এর 24-এর সঙ্গে 32 এই অনুপাতেই বিক্রিয়াটা ঘটবে। সুতরাং এইটা যদি আমার শেষ হয়ে যায়, এই এটা যেহেতু কম ছিল, তাহলে এটা যদি শেষ হয়ে যায় বা এটা বেশি আছে বলে এটা যদি শেষ হয়ে যায় বিক্রিয়ার হার বেশি হওয়ার জন্য, তাহলে আলটিমেটলি আমরা বিক্রিয়ার শেষে গিয়ে প্রোডাক্টটা পাবো না। সেই জন্য আমাদের এক্ষেত্রে বিক্রিয়ার ফলে 2 গ্রাম + 2 গ্রাম যদি মেশায়, তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো 3.5 গ্রাম, কখনোই 4 গ্রাম প্রোডাক্ট পাবো না। তাহলে এই ছিল তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টার। রাসায়নিক গণনা চ্যাপ্টারে তাহলে আমরা যে যে জিনিসগুলো শিখলাম সেগুলো সংক্ষেপে আমরা একটু দেখে নিই। 1 নম্বর, আমরা প্রথমে ভরের নিত্যতা সূত্র বা ভরের নিত্যতা সূত্র সম্পর্কে বললাম। ভরের নিত্যতা সূত্র সম্পর্কে বলার পর আমরা তোমাদেরকে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি, যেখানে বলা হলো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি তাদের অনুপাত মেনটেন করে সর্বদা বিক্রিয়া করবে।
এবং সেখানে প্রথমেই আমি একটা জলের উদাহরণ দেখিয়েছিলাম। জলের উদাহরণে আমি বলেছিলাম যে বিক্রিয়ক পদার্থগুলির ক্ষেত্রে ওজন যা হবে, বিক্রিয়াজাত পদার্থগুলির ক্ষেত্রেও ওজন কিন্তু আমাদের সেম হবে। তারপর স্টয়চিওমেট্রিতে এসে আমরা কি দেখলাম না, স্টয়চিওমেট্রিতে এসে আমরা দেখলাম যে দুই ধরনের গণনা আমাদের আছে, একটা হচ্ছে ভর ভর সংক্রান্ত গণনা, একটা ভর আয়তন সংক্রান্ত গণনা। ভর ভর সংক্রান্ত গণনায় বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে আমি দেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম যে কী কী ধরনের প্রবলেম পরীক্ষাতে তোমাদের আসতে পারে বা কী কী ধরনের প্রবলেম তোমাদের জানতে হবে। সেকেন্ড, ভর আয়তন সংক্রান্ত গণনা। ভর আয়তন সংক্রান্ত গণনায় গিয়ে আমরা তিনটে ফর্মুলার একটু রিক্যাপচুলেশন করলাম, যেগুলো অলরেডি আমরা পড়ে এসেছি। কীরকম, এম সমান টু ডি এক নম্বর, এনটিপিতে এক গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার দু নম্বর, তিন নম্বর এসটিপিতে এক লিটার পরিমাণ হাইড্রোজেনের ওজন 0.089 গ্রাম। এই ফর্মুলাগুলো ব্যবহার করে ভর আয়তন সংক্রান্ত গণনার যে প্রবলেমগুলো আসে পরীক্ষাতে সেইগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করলাম। তো যেটুকু করানো হলো ক্লাসে বা এখন, সেটুকু তোমাদের জিনিসটা বুঝতে সাহায্য করবে, কিন্তু তোমরা নিজেরা যখন অঙ্কগুলো বা প্রবলেমগুলো প্র্যাকটিস করবে তখন আরও বেশি জিনিসগুলো ক্লিয়ার হবে। সুতরাং তোমাদের বাড়িতে প্র্যাকটিসটা খুব প্রয়োজন। এই লকডাউনের মধ্যে তোমরা বিভিন্ন প্রবলেমগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করো। স্কুল খুললে তোমাদের শিক্ষক শিক্ষিকারা যারা থাকবেন তাদের কাছে তোমরা প্রবলেমগুলো বলবে, যে এই প্রবলেমগুলো অসুবিধা হচ্ছে বা এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই বুঝিয়ে দেবেন। সুতরাং তোমরা এর মধ্যে যতটা পারবে, যতটা আমি বললাম সেইটুকুকে কাজে লাগিয়ে চেষ্টা করো চ্যাপ্টারটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলার। ধন্যবাদ।